কৃষক আন্দোলনের 6 মাস পূর্তিতে দেশব্যাপী কালো দিবস পালন করবে সংযুক্ত কিষাণ মোর্চা সহ বিভিন্ন সংগঠন। রাজ্যেও হবে স্বাস্থ্যবিধি মেনে কর্মসূচি। 3টি কৃষি আইন বাতিলের দাবিতে দিল্লিতে দেশের বিভিন্ন প্রান্তে কৃষকরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তাদের পাশে দাঁড়িয়েছে বিভিন্ন কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সহ বিভিন্ন সংগঠন। এই আন্দোলন 26 মে 6 মাসে পড়বে। পাশাপাশি শ্রমিকদের ধর্মঘটেরও 6 মাস পূর্ণ হবে। এতে অংশ নিয়েছিল কৃষকরাও। কৃষক আন্দোলনের সেই 6 মাসের দিনটি দেশব্যাপী কালো দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে সংযুক্ত কিষাণ মোর্চা, কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও বিভিন্ন সংগঠনের তরফে। ত্রিপুরায়ও হবে কর্মসূচি কোভিডের সমস্ত নিয়ম মেনেই। এতে কৃষক, শ্রমিক, ছাত্র, যুবসহ নারী সংগঠন সামিল হবে। বৃহস্পতিবার একথা জানান কৃষক সভার রাজ্য সম্পাদক পবিত্র কর। 26 মে 2021 3টি কৃষি আইন বিরোধী যে আন্দোলন, বাতিলের দাবিতে আন্দোলন, সেই আন্দোলনে 6 মাস পড়বে। এবং এই 26 মে গত বছর যে সমস্ত শ্রমিক সংগঠনগুলো মিলিয়ে সফল একটি শ্রমিক ধর্মঘট হয়েছিল, তাতে কৃষকরা অংশগ্রহণ করেছিল, তারও 6 মাস পূর্ণ হবে। এবং নরেন্দ্র মোদী সরকারের এই সময়টাতে তারও একটা বিশেষ দিন রয়েছে। এই ভিত্তিতে নরেন্দ্র মোদী সরকার 3টি কৃষি আইন বাতিলের দাবির যে সংগ্রাম, আজকেও কৃষকরা দিল্লির পার্শ্বের সীমান্তে তারা বসে ধর্ণা দিচ্ছে। কোভিড অতিমারী তাকে মাথায় রেখেই প্রোটোকল মেনেই তারা করছেন, কিন্তু সরকারের কোনো হেলদোল নেই। এই পরিস্থিতিতে কৃষকরা মরণপণ লড়াই, যতক্ষণ পর্যন্ত কৃষি আইন বাতিল না হচ্ছে কৃষকরা তাদের ঘরে যাবেন না, এই স্থান ত্যাগ করবেন না। এখন এটা শুধু কৃষকদের মধ্যে সীমাবদ্ধ না, সমস্ত কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলো এই কৃষক আন্দোলনের পাশে এসে দাঁড়িয়েছেন। কৃষক আন্দোলনের পাশে দাঁড়িয়েছেন মহিলাদের সংগঠন, ছাত্রদের সংগঠন, যুবদের সংগঠন। তাই এই যে সংযুক্ত একটি বিভিন্ন সংগঠনের মোর্চা, সংযুক্ত কিষাণ মোর্চা, কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলো, মহিলা, ছাত্র, যুব সহ সবাই মিলে সিদ্ধান্ত হয়েছে আগামী 26 মে গোটা দেশে কালো দিবস পালন করা হবে, কালো পতাকা উত্তোলন করা হবে আমাদের পতাকার সাথে সাথে। এবং নরেন্দ্র মোদীর সেখানে এফিজি তা পুরনো হবে, এটাকে আমরা ব্যাপক প্রতিবাদ করব। কিন্তু যেহেতু কোভিড অতিমারী রয়েছে, এই অতিমারীর মধ্যে আমরা 26 তারিখে আমাদের রাজ্যের মধ্যে আমরা বলেছি যে এক জায়গায় তো বড় বড় জমায়েত ইত্যাদি করা সম্ভব না, করা ঠিকও না, তাই আমাদেরকে সারা রাজ্যে ব্যাপকভাবে আমাদের রাজ্যের আমরা 4টি সংগঠন একসাথে বসেছিলাম, সারা ভারত কৃষক সভা, ভারতের ট্রেড ইউনিয়ন কেন্দ্র, ত্রিপুরা ক্ষেত মজুর ইউনিয়ন, ত্রিপুরা উপজাতি গণমুক্তি পরিষদ, আমরা কথা বলেছি মহিলা সংগঠনগুলির সঙ্গে, ছাত্র যুব সংগঠনগুলির সঙ্গে, সবাই সেই দিন আমাদের এই যে কোভিড যে তার যে প্রোটোকল, তার যে নিয়ম পদ্ধতি, তা মেনে আমরা ত্রিপুরাতে এই কালো দিবসটি প্রতিপালন করব বিভিন্ন জায়গায়। তিনি জানান কৃষি আইন বাতিল, বিদ্যুৎ সংশোধনী বিল, 4টি শ্রমকোড বাতিল করার দাবিতে আন্দোলন চলবে। কৃষকদের সম্পর্কে যে আইন, শ্রমিকদের যে আজকে 44টি শ্রমকোডকে পরিবর্তন করে 4টি শ্রমকোডে পরিণত করেছেন, তার অধিকার কেড়ে নিয়েছেন। এবং যে বিদ্যুৎ বেসরকারি হাতে দিয়ে দেওয়ার জন্য যে আইন করেছেন, তাতে সর্বস্তরের মানুষ তাতে ক্ষতিগ্রস্ত হবে, তার বিরুদ্ধে আপোষহীন সংগ্রাম আমরা করছি। যতক্ষণ বিজেপি সরকার, নরেন্দ্র মোদী সরকার এগুলি প্রত্যাহার না করবেন, এই আন্দোলন ততদিন জারি থাকবে। কালো দিবসে দাবি উঠবে সকলকে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া, জনগণকে বিনামূল্যে খাদ্যশস্য, মাসে 7500 টাকা দেওয়ার। রিপোর্ট, চ্যানেল দিনরাত।